বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের উদ্যোগে উদ্বোধন হলো দুই দিনব্যাপী ডাচ বাংলা জাতীয় বিজ্ঞান মেলা 2022। সকালে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। মেলায় 240টিরও বেশি বিজ্ঞান প্রজেক্ট সহ 13টি সেগমেন্টে দেশের 90টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1700 বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং সায়েন্স ক্লাব অফ রউফ কলেজের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল জোনায়েদ আহমেদ। আমাদের এখানে প্রায় 300 বেশি প্রজেক্ট জমা হয়েছে, দেয়াল পত্রিকা আছে, গেমিং হচ্ছে, নানান ধরনের কার্যক্রম হচ্ছে। এই ধরনের আয়োজনের সাথে আমাদের যে প্রাণের বিদ্যাপীঠ বইয়ের আমাদের সবসময় সাথে থাকবে এবং আমাদের এই শিক্ষার্থীদেরকে সবসময় তারা উদ্বুদ্ধ করে যাবে। এবং এর মাধ্যমেই এই যে শিক্ষার্থীবৃন্দ আজকে এই বিভিন্ন প্রজেক্টে পার্টিসিপেট করছে, তারা আরও ভবিষ্যতে তাদের কর্মজীবনে বা হায়ার এডুকেশনের তারা আরও নতুন নতুন বিশেষ করে ইনোভেশন করবে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।